রাজ্যে দীর্ঘায়িত হচ্ছে সড়ক দুর্ঘটনার দলিল পঞ্জি, যা অব্যাহত রইল বৃহস্পতিবারও। সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন স্টেট ব্যাংক কর্মী আশিস ঘোষ। বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় ঘটে দুর্ঘটনা, এক পুলিশ কনস্টেবলের বাইকের ধাক্কায় তিনি নিহত। পুলিশ কনস্টেবলের দ্রুতগামী পালসার বাইকের ধাক্কায় মৃত্যু হল এক স্টেট ব্যাংক কর্মীর। বৃহস্পতিবার সকাল 9:45 ঘটে দুর্ঘটনা। বরজলা মোহন ক্লাব সংলগ্ন এলাকায় এসবিআই কর্মী আশিস ঘোষ নিজ স্কুটিতে চড়ে কর্তব্যস্থলে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে পালসার বাইকে চড়ে এসে আশিসবাবুর স্কুটিতে সজোরে ধাক্কা মারে ওই পুলিশ কনস্টেবল। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। তবে অল্প বিস্তর আহত পুলিশ কনস্টেবল উঠে দাঁড়ালেও নিথর অবস্থায় রাস্তায় পড়েছিলেন ব্যাংক কর্মী। প্রত্যক্ষদর্শীরা আশিস ঘোষকে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন, এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শী। আপনি মন ক্লাবের পাশাপাশি আসলে তখন 9:48 টাইমটা, ওই সময় আশিস ঘোষ নামে একজন থেকে বটতলার দিক থেকে কুশবাজারের দিকে যাচ্ছিল। তখন অপোজিট সাইড থেকে একটা পালসার বাইক একজন কনস্টেবল চালিয়ে তার যে দ্রুত বেগে যাচ্ছিল দিয়ে আশিসবাবুকে বাড়ি দেয়। এতে দুজনে জখম হয় কিন্তু আশিসবাবু স্পট ডেথ হয়ে যায়, তখনই মারা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আমি জিবি হসপিটালে নিয়ে আসি, নিয়ে আসলে ওনাকে ডিক্লেয়ার করা হয় উনি ডেথ। সড়ক দুর্ঘটনা রুখতে ট্রাফিক দপ্তর এবং পুলিশ প্রশাসন ফানুস ওড়ালেও বাস্তবে যে তা ঠেকানো যাচ্ছে না, বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় তা আবারও প্রমাণিত। সড়ক দুর্ঘটনায় পথের বলি আরও এক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।